অবস্থা কি আগে মানুষ ছিল পরে বানর হয়েছে না সূচনা কাল থেকে মানুষ ছিল সুতরাং মানুষ আদমের সন্তান এটা বিজ্ঞান সম্মত কথা আল্লাহ কোরআনে বলেছেন যারা বলে মানুষ বানরের সন্তান এরা বিজ্ঞান নামের কুরাকি মাওলানা এরা বিজ্ঞানের বিজ্ঞান সম্পর্কে কুরাকি মাওলানা এই এগুলি বিজ্ঞানী কথা নয় এগুলি বিজ্ঞান সম্মত কথা নয় এগুলি কুজ্ঞানী কথা এই সমস্ত কোরআনের শত্রুরা মানব জাতির শত্রুরা কোরআনের নাম বলে না বলে না কোরআন বলে মানুষ আদম সন্তান আমরা বলতে চাই মানুষ বানর সন্তান এভাবে বলে না কোরআনের নাম বলে না ইসলামের নাম বলে না আল্লাহর নাম বলে না রাসূলের নাম বলে না শুধু বলে দাবিয়ের মতবা দাবি তো বাংলায়
এমন কথা ছাত্রদের যারা শিক্ষা দিতে চায় এরা কি কুরআন শিক্ষাকে এই সমাজে রাখতে চায় না কুরআন শিক্ষাকে মুছে ফেলতে চায় এরা কুরআন শিক্ষাকে মুছে ফেলতে চায় কুরআনের নাম না নিলেও এরা যে কুরআনের প্রকাশ্য শত্রু এতে বিন্দু মাত্র সন্দেহ না আর সিরাতুল নবীর আলোচনা শুনে কি করবেন আমরা বিশ্বাস করি সমস্ত মুসলমানেরা যেমন ভাবে আদমের সন্তান সমস্ত হিন্দুরাও আদমের সন্তান সমস্ত ইহুদিরাও আদমের সন্তান সমস্ত খ্রিস্টানেরাও আদমের সন্তান সমস্ত বৌদ্ধরা আদমের সন্তান সমস্ত ধর্মাবলম্বীরা আদমের সন্তান শুধু নাস্তিক মুরতাদ বেঈমানেরা বানরের সন্তান আপনারা এখানে যারা বসে আছেন উপস্থিত আছেন দাঁড়িয়ে আছেন আপনারা কেউ এমন আছেন যে আপনি বানরের সন্তান না আজকের থেকে মনে রাখতে পারবেন কোন সূরা কোন কোন কত নম্বর আয়াতে আল্লাহ মানুষকে আদমের সন্তান বলেছেন ইনশাআল্লাহ সূরা আরাফে 26 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ একবার মানুষকে আদমের সন্তান বলেছেন 27 নম্বর আয়াতে আবার মানুষকে আদমের সন্তান বলেছেন 31 নম্বর আয়াতের শুরুতে আবার আল্লাহ মানুষকে আদমের সন্তান বলেছেন 35 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ আবারও মানুষকে আদমের সন্তান বলেছেন সুতরাং যারা মানুষকে বানরের সন্তান বলে এরা নিজেরাও বানর আপনাদেরকেও বানর বানাতে চায় এরা শুধু কুরআনের শত্রু নয় সমস্ত মানুষের বংশের শত্রু এরা শুধু কুরআনের শত্রু মানব বংশের শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি সৃষ্টির সূচনাতেই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি বরং তো বানরের শরীরের কাঠামো সুন্দর না না মানুষের শরীরের কাঠামো সুন্দর মানুষের আল্লাহ বলে এই সুন্দর কাঠামো দিয়ে আমি সুন্দর সৃষ্টি করেছি বানরকে রূপান্তরিত করে মানব সৃষ্টি করিনি সুতরাং ডারউইনের নাস্তিক যে বলল যে বানর রূপান্তরিত হয়ে মানুষ হয়েছে এটা কি বিজ্ঞান সম্মত কথা না কুজ্ঞান সম্মত কথা ডারউইনের মতবাদ বিজ্ঞান নয় কুজ্ঞান এই কথাটা মনে রাখবেন ডারউইনের মতবাদ বিজ্ঞান নয় কুজ্ঞান এই কুজ্ঞান সমাজে যারা শিক্ষা দিতে চায় এরা ডারউইনের মতো কুজ্ঞানী বান্দর ছাড়া আর কিছু নয় এদের বিরুদ্ধে সমস্ত আদম সন্তানেরা উঠে দাঁড়াবার দরকার শুধু মুসলমানেরা এদের বিরুদ্ধে শুধু মুসলমানদের উঠে দাঁড়াবার দরকার না সমস্ত আদম সন্তানদের হিন্দুরা আদম সন্তান নয় ইহুদিরা আদম সন্তান নয় খ্রিস্টানেরা আদম সন্তান নয় বৌদ্ধরাজি আদম সন্তান নয় সমস্ত আদম সন্তানেরা এই সমস্ত বান্দরের বাচ্চাদের বিরুদ্ধে উঠে দাঁড়াবার দরকার একদিকে সিরাতুল নবী সম্মেলন করবেন নবীর জীবন ইতিহাস শুনবেন অপরদিকে নিজের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে
সরকারি মাদ্রাসায় পাঠিয়ে শিক্ষা দিবেন মানব বানরের সন্তান আপনার সিরাতুন নবী শোনার সার্থকতা কত এই সমস্ত বানরাবি সুরকুটি মুসলমানের দেশে 70-90 জন মুসলমানের দেশে এই সমস্ত বানরাবি চলেছে কিসের নামে বিজ্ঞানের নামে কিসের নামে বিজ্ঞানের ডারউইন কোন বিজ্ঞানী ছিল না ডারউইন খুব জ্ঞানী ছিল বিজ্ঞানের সাথে ইসলাম ধর্মের কোন সাংঘর্ষিকতা নাই বিজ্ঞানের সাথে অন্যান্য ধর্মের সাংঘর্ষিকতা আছে সেই ইতিহাস অনেক লম্বা অনেক লম্বা ইতিহাস বিজ্ঞানের সাথে ইসলামের কোন সাংঘর্ষিকতা নাই বরং সূচনা কাল থেকে বিজ্ঞান ইসলামের সেবা করে চলেছে বিজ্ঞান ইসলামের সাংঘর্ষিক না সেবক বিজ্ঞান ইসলামের সাংঘর্ষিক নয় সেবক কিন্তু এর আগে বুঝে নিতে হবে কোরআন কোন জিনিসের না আর বিজ্ঞান কোন জিনিসের না এই দুইটা বিষয় পৃথক পৃথক ভাবে বুঝে না নিলে বিজ্ঞান কি ইসলাম বিরোধী না ইসলামের পক্ষে সেই কথা বুঝে আসবে না বিজ্ঞান ইসলাম বিরোধী না ইসলামের সড়ক সেটা বোঝার জন্য আগে কোরআন কার নাম আর বিজ্ঞান কার নাম বুঝে নেওয়া দরকার কোরআনের সংক্ষিপ্ত পরিচয় হল কোরআন আল্লাহর কালাম কোরআনের সংক্ষিপ্ত পরিচয় কি কালাম অর্থ কথা বিজ্ঞানসম্মত হতে পারে ইসলামের সমস্ত বিধিবিধান চূড়ান্ত বিজ্ঞানসম্মত যেমন তেমন বিজ্ঞানসম্মত না চূড়ান্ত বিজ্ঞানসম্মত বিজ্ঞান বিরোধী কোন কথা ইসলামে না বিজ্ঞান বিরোধী কোন কথা ইসলামে নাই ইসলামের সমস্ত কথা চূড়ান্ত যুক্তিসম্মত চূড়ান্ত বিজ্ঞানসম্মত কিন্তু ইসলামের বিধানের যৌক্তিকতা বোঝার মতো যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় না ইসলামের বিধানে যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা মাথায় না যুক্তি বোঝার যোগ্যতা মাথায় না পৃথিবীর ইতিহাসে এমন কোন নদীর আছে যে একটা মহিষ কালক্রমে এই মহিষের বাচ্চারা গরুতে রূপান্তরিত হয়েছে সেই গরুগুলি অনেকদিন পরে গরুর বাচ্চাগুলি ছাগলে পরিণত হয়েছে এই ছাগলগুলি অনেকদিন পরে বিড়ালে পরিণত হয়েছে বিড়ালগুলি অনেকদিন পরে ইঁদুরে পরিণত হয়েছে ইঁদুরগুলি অনেকদিন পরে কীট পতঙ্গে পরিণত হয়েছে এমন আজগবি কথা কোন বিজ্ঞানীর বাপেও বলেছে কোনদিন তাহলে এক জাতি আরেক জাতিতে রূপান্তরিত হয়েছে কথাটা বিজ্ঞানসম্মত কথা নয় বিজ্ঞানসম্মত কথা সহজ যুক্তি
থেকে আল্লাহ নিষেধ করেছিলেন শনিবারে মাছ শিকার করতে। এরা নানা রকম অপকৌশলের মাধ্যমে শনিবারে মাছ শিকারের ষড়যন্ত্র করেছিল। যে সমস্ত বনি ইসরাইল শনিবারে মাছ শিকারের চক্রান্ত করেছিল আল্লাহ এদেরকে বানরে পরিণত করে দিয়েছিল। বানরে পরিণত হওয়ার পর থেকে সব কথা শুনত, সব কথা বুঝত আর শুনতে শান্ত কথা বলতে পারত। এই অবস্থায় তারা তিন দিন ছিল। তিন দিন পরে এরা সবাই মরে গিয়েছিল। কোরআনের তফসীরে লেখা বলেন আল্লাহ গজব হিসাবে শাস্তি হিসাবে বনি ইসরাইলের যে সমস্ত কুচক্রীদেরকে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছিলেন এদের বংশ বিস্তার হয়েছে, এরা সবাই সদল বলে মরণ মরণ করেছে। এরা তো সবাই সদল বলে মরণ মরণ করেছে, এদের বংশের পরিবর্তন হয়নি, এরা মানব বংশ। আকৃতিতে শুধু আল্লাহ বানরের মতো করে দিয়েছে। বলুন এই সমস্ত বনি ইসরাইল কুচক্রীরা বানরের বংশে পরিণত হয়েছিল না বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল সন্তান আদমের, কিন্তু আকৃতি বানরের। এটা আল্লাহ করে দিয়েছিলেন এদেরকে কুচক্রান্তের শক্তিস্বরূপ। এরা কতদিন বেঁচে ছিল দুনিয়ায়? মাত্র তিন দিন। কতদিন বেঁচে ছিল? মাত্র তিন দিন। তিন দিন পরে এরা সবাই মরে গিয়েছিল, এদের কোনো বংশ দুনিয়াতে বিস্তার হয়নি। পরিষ্কার ভাষায় তফসীরের কিতাবে লেখা আছে, এরপরেও যদি কেউ বিশ্বাস করে যাতে এদের পূর্বপুরুষ বানর ছিল, আমরা বলবো তোমরা বানরের বাচ্চা, আমরা মানুষের বাচ্চা। মানুষ বানর ছিল, পরে মানুষ হয়েছে। এই মানুষ বানরের বংশ থেকে মানুষের বংশে রূপান্তরিত হয়েছে। যেমন কথা যারা বলে, এমন কথা যারা বিশ্বাস করে, এমন কথা যারা ছাত্রদেরকে শিক্ষা দিতে চায়, সবগুলি বানরের বাচ্চা। আমরা যারা কুরআন বিশ্বাস করি, আমরা বানরের বাচ্চা না, আমরা মানুষের বাচ্চা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন? তিসপারা কুরআনে আল্লাহ যা কিছু বলেছেন বাচনিক ভাবে সিরাতুল নবীর ইতিহাস আল্লাহ রাসূল সবগুলি কুরআনের সব কথা রূপান্তরিত করেছেন বাস্তবিক এক কথায়। তিসপারা কুরআনই সিরাতুল নবী, এক কথায় তিসপারা কুরআনই সিরাতুল নবী। সিরাতুল নবী বুঝা মানে কুরআন বুঝা, কুরআন বুঝা মানে সিরাতুল নবী বুঝা। তাহলে তিসপারা কুরআন যদি সিরাতুল নবী হয়ে থাকে, বলুন আপনারা তিসপারা কুরআনে সূরায়ে আরাফ নামে একটা সূরা আছে, এই সূরার চারটা আয়াতের শুরুতে আল্লাহ মানুষকে আদমের সন্তান বলেছেন কিনা? তাহলে কুরআন যারা বিশ্বাস করে এরা মানুষের সন্তান, কুরআন যারা বিশ্বাস করে না নাস্তিক মুরতাদ বেঈমান এরা বানরের সন্তান হতে পারে? কুরআন বিশ্বাসীরা বানরের সন্তান হতে পারে না? কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যত বিধান বর্ণনা করেছে একটাও অযৌক্তিক নয়, একটাও অবৈজ্ঞানিক নয়। তবে বুঝতে হবে কুরআন কাকে বলে আর বিজ্ঞান কাকে বলে। আমার কথা বুঝার কাছে বলুন তো, কুরআন কাকে বলে? আল্লাহর কালাম। কুরআন কুরআন হলো আল্লাহর আল্লাহর কালাম। কুরআন কাকে বলে? কুরআন আল্লাহ কালাম অর্থ কথা। কুরআন আল্লাহর কালাম মানে আল্লাহর কথা। আল্লাহর কথা অযৌক্তিক হতে পারে না, আল্লাহর কথা অবৈজ্ঞানিক হতে পারে না। আল্লাহর সমস্ত কথা চূড়ান্ত যুক্তিসম্মত, চূড়ান্ত বিজ্ঞান সম্মত, কিন্তু আল্লাহর কথাগুলি যুক্তি এবং বিজ্ঞান বুঝার মতো যোগ্যতা তার বিন্দের মতো বানরের বাচ্চাদের মাথায় না। ডারউইনের মতো বলে বিশ্বাসী বানরের বাচ্চাদের মাথায় নাই আল্লাহর কুরআনের বিধানের বিজ্ঞান বুঝার মতো যোগ্যতা। তাহলে কুরআন কার কিসের নাম? আল্লাহর কথার নাম। কুরআন কাকে বলে? আল্লাহর কথাকে বলে।
এবার বুঝার চেষ্টা করি বিজ্ঞান কাকে বলে। না ভাই আমার তো দোষ দেখা দোষ আমি বিজ্ঞানের যে সমস্ত বই পুস্তক লেখা গেছে করার সুযোগ পেয়েছি এইগুলির মধ্যে বিজ্ঞানের কোন পরিপূর্ণ সংজ্ঞা আমি খুঁজে পাইনি। কোন কোন বিজ্ঞানের বইয়ে লেখা আছে বিশেষ জ্ঞানের নাম বিজ্ঞান, এটা একটা ইনকমপ্লিট ডেফিনেশন, এটা একটা অপরিপূর্ণ সংজ্ঞা। বিশেষ জ্ঞান বলতে কি বোঝায় এখনো কি বলা লেখেন নাই। আমার জানা মতে কওমি মাদ্রাসার সিলেবাসে আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞানের যে সমস্ত কিতাব আছে পাঠ্য তালিকাভুক্ত আছে এর মধ্যে একটা কিতাবের নাম আল-মাইমুদি। আল-মাইমুদিতে বিজ্ঞানের কমপ্লিট ডেফিনেশন লেখা। বিজ্ঞান কাকে বলে? জগতের যে কোনো জিনিসের বাস্তব অবস্থা এবং তার গুণাবলী জানার নাম বিজ্ঞান। জগতের যে কোনো জিনিসের কি অবস্থা, বাস্তব অবস্থা এবং তার গুণাবলী জানার নাম বিজ্ঞান। মানুষের বাস্তব অবস্থা কি? অতীতে বানর ছিল না শুরুতেই মানুষ ছিল? আমার কথা বুঝে রাখলে একটু দয়া করে জবাব দিবেন। বিজ্ঞান কাকে বলে? জগতের যে কোনো জিনিসের অবাস্তব অবস্থা জানার না, বাস্তব অবস্থা জানার না। জগতের যে কোনো জিনিসের বাস্তব অবস্থা এবং তার গুণাবলী জানার নাম বিজ্ঞান। এটা আমার দুই প্রকার, একটা ইহলৌকিক বিজ্ঞান আর একটা পারলৌকিক বিজ্ঞান। ইহলৌকিক বিজ্ঞানকে আধুনিক বিজ্ঞান বলা হয় আর পারলৌকিক বিজ্ঞানকে ইসলামের বিজ্ঞান বলা হয়। পারলৌকিক বিজ্ঞানের নাম ইসলামী বিজ্ঞান, পারলৌকিক বিজ্ঞানের নাম ইসলামী বিজ্ঞান, আর ইহলৌকিক বিজ্ঞানের নাম আধুনিক বিজ্ঞান, জাগতিক বিজ্ঞান। বিজ্ঞানের ডেফিনেশন বুঝে থাকলে আবার বলুন, জগতের কোন জিনিসের অবাস্তব অবস্থা জানার নাম না বাস্তব অবস্থা? বলুন তো মানুষের বাস্তব অবস্থা কি? আগে মানুষ ছিল পরে বানর হয়েছে না সূচনা কাল থেকেই মানুষ ছিল। সুতরাং মানুষ আদমের সন্তান, এটা বিজ্ঞান সম্মত কথা আল্লাহ কোরআনে বলেছেন। যারা বলে মানুষ বানরের সন্তান এরা বিজ্ঞান নামের কুরাকি মাউদের নাম, এরা বিজ্ঞানের বিজ্ঞান সম্পর্কে কুরাকি মাউদের না। এগুলি বিজ্ঞানী কথা নয়, এগুলি বিজ্ঞান সম্মত কথা নয়, এগুলি কুজ্ঞানী কথা। এই জন্য হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর একটা বিধান অবজ্ঞানিক নাই, আল্লাহর একটা কথাও চূড়ান্ত যুক্তি সম্মত সারা নাই, কিন্তু আল্লাহর কথার বিজ্ঞান, আল্লাহর কথার যুক্তি বোঝার মতো যোগ্যতা ডারউইনের মতো নাস্তিকদের মাথায় নাই। যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা তার মাথায় নাই, যুক্তি বোঝার যোগ্যতা তার মাথায় নাই। এই সমস্ত কোরআনের শত্রুরা, মানব জাতির শত্রুরা কোরআনের নাম বলে না, বলে না কোরআন বলে মানুষ আদম সন্তান, আমরা বলতে চাই মানুষ বানর সন্তান, এভাবে বলে না। কোরআনের নাম বলে না, ইসলামের নাম বলে না, আল্লাহর নাম বলে না, রাসুলের নাম বলে না, শুধু বলে ডারউইনের মতবাদ। ডারউইন তো বাদ বলে, ডারউইনের মতবাদ তো ডারউইন তো বাদ বলুন আপনারা, ডারউইনকে একটা নাস্তিক, ডারউইনকে একটা নাস্তিক। ডারউইন কোন জ্ঞানী লোকের নাম নয়, ডারউইন কোন বিজ্ঞানীর নাম নয়, ডারউইন একটা নাস্তিকের নাম, কুজ্ঞানীর নাম। ডারউইন একটা বিজ্ঞানীর নাম না কুজ্ঞানীর নাম? ডারউইন কোন বিজ্ঞানীর নাম নয়, ডারউইন কুজ্ঞানীর নাম। ডারউইনের মতবাদ বাস্তব সম্মত নয়, কাল্পনিক। বলেন কাল্পনিক মতবাদের নাম বিজ্ঞান না কুজ্ঞান? কাল্পনিক মতবাদের নাম বিজ্ঞান না কুজ্ঞান?
বিজ্ঞানের কৌশলা বিশ্লেষণের মাধ্যমে পর্যালোচনা করলে প্রমাণ হয়ে যাবে মানুষের বাস্তব অবস্থা বাতর নয়, মানুষের বাস্তব অবস্থা ঠিক, মানুষের বাস্তব অবস্থা বাতর ঠিক বাতর নয়। সুতরাং মানুষ আদমের সন্তান, যে বিজ্ঞান সম্মত কথা, মানুষ বানরের সন্তান, যে কুজ্ঞানী কথা। এই সমস্ত কুরআনের শত্রুরা মানবতার শত্রুরা, কুরআনের নাম না বলে বিজ্ঞানের নামে কুরআন বিরোধী মতবাদ বর্তমান সমাজের স্কুল স্কুলের ছাত্রদেরকে সরকারি মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দিতে চায়। এর মানে হলো ১৬ কোটি মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে ডারউইনের মত নাস্তিক বানাতে চায়। কুরআন বিরোধী আন্দোলন কত কত কৌশলের মাধ্যমে চালিয়েছে সমাজে, আপনাদের বোঝা দরকার, সচেতন হওয়া দরকার। তাহলে বিজ্ঞান সম্মত মতবাদ কি, মানুষ বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? বিজ্ঞান সম্মত মতবাদ মানুষ মানুষ বানরের বাচ্চা, কুজ্ঞানী মতবাদ। ক্লিয়ার হলো কথা?